আপনি প্রশ্ন করতে পারেন কোরআন হাদিসের বাহিরে আর কিছু মানা লাগবে কি না? আগে যদি মানা লাগবে কি না এটা যদি বুঝেন তাহলে মানবে কি না এই কথা প্রশ্ন পরে আসবে। দেখেন লাগবে কি না এটা বোঝার জন্য আমি একটা হাদিস পড়ি। ইমাম তিরমিজি সুনান তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম হাকিম নিশাপুরি আল মুস্তাদরাক আল সহিহাইনে সম্ভবত এনেছেন, এবং লামাজহাবীদের একজন আলেম আছেন আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলাইহি, তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তোহফাতুল আহওয়াজি। আজকে কোনো কোনো লামাজহাবি এটাকে জয়ীব বলে, কিন্তু না, ওনাদের শীর্ষ আলেম আব্দুর রহমান মুবারকপুরি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তোহফাতুল আহওয়াজিতে এ হাদিসের সনদকে হাসান বলেছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর নাজিল করলেন, সূরাতুল ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী বলেন, আল্লাহ নবীকে বলেন, ও আমার হাবিব, যখন আল্লাহর পক্ষ থেকে নাসার সুসংবাদ আর বিজয় আসবে, শুনেন, এতদিন তো একজন মুসলমান হয়েছে, দুইজন মুসলমান হয়েছে, তিনজন মুসলমান হয়েছে, চারজন মুসলমান হয়েছে, পাঁচজন আটজন দশজন এরকম হয়েছে, না এখন আর এরকম না। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হাবিব, এখন আপনি দেখবেন মানুষ দলে দলে ইসলামের ছায়া ইসলাম গ্রহণ করতেছে। ইয়ামান থেকে কাফেল আসছে, ইমাম ইবনে জারির তাবারী তাফসীরে ইবনে জারির তাবারীতে রাওয়ায়েত এনেছেন, নবী করিম দাঁড়িয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ, ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে ভবিষ্যৎবাণী দিলেন, এই সুসংবাদ দিলেন। ইমাম মুসলিম মুসলিমের কিতাবুল ঈমান এনেছেন, যা আহলুল ইয়ামান হুম আরাক্কু আফিদাতান ওয়া আলিয়ানু কুলুবান আল ইয়ামানু ইয়ামানিন ওয়াল হিকমাতু ইয়ামানিয়া, প্রশংসা করলেন, ইয়ামানবাসী মুসলমান হয়ে গেল। হাদিসটা ভালো করে শুনেন, ইয়ামানবাসী মুসলমান হয়ে যাওয়ার পর এখন আগের মতো যেভাবে মন চায় এইভাবে জীবন পরিচালনা করতে পারবে না। ইয়ামানবাসী মুসলমান হয়ে যাওয়ার পর তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো চলে যাচ্ছি, আমাদেরকে একজন শিক্ষক দেন, এখন তো যোগাযোগ ব্যবস্থা তখন থেকে উন্নত না, আমরা আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, কিন্তু ইয়ামান চলে যাওয়ার পর আমাদের টোটাল জীবন আপনার অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, আপনার ইসলাম যে নির্দেশনা দিয়েছে সেই নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, একজন শিক্ষক আমাদেরকে দেন, যিনি আমাদেরকে দিন শিখাবেন, যিনি আমাদেরকে ইসলাম শিখাবেন, যিনি আমাদেরকে শরীয়ত শিখাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সাহাবী হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠালেন। ইয়ামানে পাঠানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেন, কাইফা তাকযি ইযা আরাসতালাক আরদান ইয়া মুআযি ওয়া মুআযি ইবনে জাবাল, তুমি তো ইয়ামান চলে যাচ্ছ, ইয়ামান চলে যাওয়ার পর ইয়ামান আর মদিনার দূরত্ব হাজার কিলোমিটার, তুমি চাইলে মদিনায় আসতে পারবা না, তুমি চাইলে মদিনায় যোগাযোগ করতে পারবা না, তুমি চাইলে নবী করিম ইসলামের দরবারে হাজির হতে পারবে না। ও মুআযি ইবনে জাবাল, ইয়ামানবাসী তাদের সব মাসালার সমাধান জানার জন্য তোমার কাছে আসবে। ও মুআযি ইবনে জাবাল, ইয়ামানবাসীর মাসালার সমাধান তুমি কি দিয়ে দিবে? হযরত মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, আকদি বি কিতাবিল্লাহ, আরে আমার কাছে আল্লাহর কিতাব কোরআন রয়েছে, আমি কোরআন দিয়ে ইয়ামানবাসীর সব মাসালার সমাধান দিয়ে দিব। তাহলে মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআন বলেন না? মুআযি ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআন দিয়ে। দেখেন যখন তিনি বললেন আকদি বি কিতাবিল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে দ্বিতীয় প্রশ্ন করেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি মা ইয়া মুআযি, ও মুআযি ইবনে জাবাল, তুমি জবাব দিয়েছো, ইয়ামানবাসীর মাসআলার সমাধানের জবাব দিবে তুমি কোরআন দিয়ে। মুআযি ইবনে জাবাল, বলো, ইয়ামানবাসী তোমার কাছে এমন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন একটা বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনে পেলে না, যদি কোরআনে না পাও তখন কি করবে? মুআযি ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, ফাবি সুন্নতি রাসূলিহি, আমি যদি কোরআনে না পাই, আমার কাছে তো নবীর সুন্না রয়েছে, আমি কোরআনে না পেলে নবীর সুন্না দিয়ে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিয়ে দিব। তাহলে মুআযি ইবনে জাবাল বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? বলেন, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে? কোরআনে না পেলে সুন্না দিয়ে। তো এতটুকু কথা তো আমি আগে বলেছি, সবাই একমত, এতটুকু কথায় আমাদের কারো মধ্যে কোনো ইখতিলাফ নাই। কিন্তু প্রশ্ন আরেকটা আছে, এই প্রশ্নটা এসেই লামাজহাবি আর আমাদের এই প্রশ্নের এবং উত্তর বুঝলে মাজহাব এমনি বুঝে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় প্রশ্ন করেন,
فإن لم تجد في كتاب الله ولا في سنة رسوله يا معاذ তুমি কোরআনে পেলে কোরআন দিয়ে দিবে কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস দিয়ে দিবে কিন্তু ইয়ামানবাসী তোমার কাছে এমন একটা বিষয় নিয়ে আসছে ইয়ামানবাসী তোমার কাছে এমন একটা মাসআলা নিয়ে আসছে ফাইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহ যে বিষয় তুমি কোরআনেও পেলে না যে বিষয় তুমি হাদিসেও পেলে না কোরআনে পেলে তো কোরআন মানতে কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস মানতে এমন একটা বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনেও পেলে না যে বিষয় তুমি হাদিসেও পেলে না যখন কোরআনেও পেলে না হাদিসেও পেলে না তখন কি করবে এখন একটা হয়তো লামা সাহেবদের মতো আপনি বলতে পারেন যে আমি শুধু কোরআন হাদিস মানি এর বাইরে কিচ্ছু মানি না আবু হানিফাকে না মানি না শাফিকে না মানি না ইমাম মালিককে না মানি না ইমাম আহমদ ইবনে হাম্বলকে না মানি না কোন ব্যক্তিকে মানি না আমি কোরআন সুন্নাহ শুধু ফলো করি তার সাথে আপনি ইলমি বিতর্কে যাবেন না তাকে প্রশ্ন করার সহজ সরল ধরবেন ঠিক আছে ভাই ঠিক আছে বসেন আপনার সাথে আমার টক্কর হবে ঠিক আছে আপনি যখন কাউকে মানতে বাদ পারছেন না আমি সবকে বাদ দিলাম আপনি তাকে জিজ্ঞেস করবেন বলেন তো ইসলামে ইকতিসাদ অর্থনীতি আছে কিনা আপনারা কি বলেন আধুনিক অর্থনীতি সংক্রান্ত যত মাসআলা আছে সব মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই যেমন দেখেন এখন আধুনিক ব্যবসা বড় বড় ব্যবসায়ী যারা এলসি করে এখন এলসি বুঝাতে গেলে বিদেশি ব্যাংক থেকে মনে করেন বিদেশি কোনো কোম্পানি থেকে পণ্য কিনে বিশাল বড় অফার দাম দিতে একটু সময় লাগবে তখন বাংলাদেশের কোনো গ্রহণযোগ্য সরকার রেজিস্ট্রারিভুক্ত কোনো ব্যাংকের মাধ্যমে যেই দেশ থেকে যেই দেশের সাথে ব্যবসা করতেছে ওই দেশের কোনো ব্যাংককে এই দেশের ব্যাংক নিরাপত্তা দিবে যে তুমি তাকে পণ্য দাও অথবা তুমি তাকে পণ্য দাও সে যদি টাকা দিতে না পারে আমি তোমাকে টাকা দিব ওই যে ব্যাংকের যে চুক্তি এটা বলে এলসি এবার প্রশ্ন হলো এই যে এলসির মাধ্যমে সারা দুনিয়ার যে চুক্তি চলতেছে এই এলসি করা জায়েজ নাকি না জায়েজ আমি আপনাদেরকে মাসআলা জিজ্ঞেস করতেছি না আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি এই এলসির মাধ্যমে ব্যবসা করা জায়েজ নাকি না জায়েজ এই মাসআলার সমাধান ইসলামী শরীয়তে আছে না নাই এখন যারা বলে আমরা মাজহাব মানি না কোনো ইমাম মানি না শুধু কোরআন সুন্নাহ ফলো করি তারে বলবেন ভাই আমিও সব বাদ দিয়ে দিছি এলসি করা হালাল না হারাম দেখি তো কোরআন থেকে দেখা হাদিস থেকে দেখা যদি বলে হালাল বলবেন হাদিস থেকে দেখা যদি বলে হারাম তাও বলবেন হাদিস থেকে দেখা সারা দুনিয়ার পৃথিবীতে এখন অর্থনীতির মৌলিক একটা ফান্ড হলো ব্যাংকিং আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা বড় ফান্ড রেমিটেন্স আপনারা প্রবাসী এলাকা আপনাদের ছেলে সন্তান বিদেশ থেকে টাকা পাঠায় না মাথায় না কেনে পিন নাম্বার দিয়ে টাকা পাঠায় না যদি 40,000 পাঠায় 2,000 বেশি দেয়নি আপনারা গুলাফ মনে হয় দেয় না এখন প্রশ্ন হলো এই যে 2,500 আচ্ছা 500 আমি কম করে দিই সমস্যা নেই 2,000 বেশি দিয়ে এখন প্রশ্ন হলো এই যে 2,000 টাকা বেশি দিল এটা দেওয়া জায়েজ নাকি না জায়েজ এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে নাই মাথায় না গুলাফঞ্জের মানুষ আছে না নাই এবার যারা বলে আমি মাজহাব মানি না যারা বলে ইমাম মানি না তার বলবেন ভাই আমার তো এত কিছু বোঝার দরকার নাই শুধু এই মশালাটা বল যে এই যে আমার টাকা আমার ছেলে পাঠাইলো 40,000 দিল 42,500 এই যে 2,500 টাকা বেশি দিল এটা নওয়াজ নায়েজ নাকি জায়েজ নাকি না জায়েজ যদি বলে জায়েজ বলবেন তুমি না হলে হাদিস দেখে হাদিস থেকে দেখাও তো যদি বলে জায়েজ না আলে হাদিস থেকে দেখান তো তখন কি বলবে জানেন যে আমাদের শায়েখ আব্দুর রাজ্জাক নিজে শায়েখ বলেছেন তো বলে বেটা বাপ্পা তুই না একটু আগে বললে কোরআন হাদিস বাদ দিয়ে ইমামে আজম আবু হানিফাকে মানা যাবে না ইমাম শাফিকে মানা যাবে না ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা যাবে না ইমাম মালিককে মানা যাবে না যেখানে আমি ইমামে আজম আবু হানিফাকে বাদ দিয়েছি সেখানে আব্দুর রাজ্জাকের মতো মূর্খ ফাতিহা পড়তে পারে না শুনতে পারে তাকে তুই মানতে যাস কেন আর কেমনে বুঝাম আচ্ছা আপনার আপনাদের এলাকাতে ধনী মানুষ প্রচুর মনে করেন আপনার কাছে অতিরিক্ত টাকা আছে ছেলে লন্ডন থেকে অলস টাকা পাঠায় কি করলেন চন্দ্রপুর বাজারে গিয়ে ব্যাংকে বললেন ভাই এটা কি করবো আমি এটাকে ডিপোজিট করব মশলাটা বুঝেন যুবক ভাইরা যে টাকাটা ডিপোজিট করে ব্যাংকে রেখে দিব কেন সেভিং অ্যাকাউন্টে রাখছেন আপনি কারেন্ট অ্যাকাউন্টে রাখছেন বছর শেষে ব্যাংক আপনাকে একটা ইন্টারেস্ট দিবে কিন্তু পরিমাণটা কম কারণ এই টাকাটা আপনি যে কোনো সময় তুলে ফেলতে পারেন আর ডিপোজিট মানে হলো আপনি ব্যাংকে গ্যারান্টি দিলেন যে এক বছরের মধ্যে এই টাকাটা তুলবো না ডিপোজিট মানে ব্যাংকে আপনি গ্যারান্টি দিলেন দুই মাসের ভিতর দুই বছরের ভিতর
আমি এই টাকাটা তুলব না, যত দীর্ঘমেয়াদের ডিপোজিট হবে আপনার ইন্টারেস্ট প্রফিটটা তত বেশি হবে। এবার প্রশ্ন হলো, তাকে জিজ্ঞেস করেন, ভাই তুমি না লামাজাবি, তুমি না আহলে হাদিস, তুমি না মাযহাব মানো না, তুমি না ইমাম মানো না, তাহলে এবার বলো তো ডিপোজিট করা জায়েজ কিনা? যদি বলে জায়েজ বলবেন হাদিস থেকে দেখান, যদি বলে না জায়েজ বলবেন হাদিস থেকে দেখান। ডিপোজিট করে ব্যাংকওয়ালা যে ইন্টারেস্ট দেয় এটা নেওয়া হালাল না হারাম? যদি বলে হালাল বলবেন হাদিস থেকে দেখান, যদি বলেন হারাম বলবেন হাদিস থেকে দেখান। বিকাশে যারা ব্যবসা করেন, একটা নির্দিষ্ট পরিমাণ ক্যাশ আউট ক্যাশ ইন করলে বিকাশ কোম্পানি আপনাকে একটা অতিরিক্ত মুনাফা দেয় না? মাত্র বুঝার কথা বুধ হইলেন আপনারা। এখন তাকে জিজ্ঞেস করেন এই অতিরিক্তটা নেওয়া হালাল নাকি হারাম? যদি বলে হালাল বলবেন হাদিস থেকে দেখান, যদি বলেন হারাম বলবেন হাদিস থেকে দেখান। আচ্ছা বলেন, এই একটা মাসালা, যতগুলো মাসালা আমি আপনাদের সামনে বললাম, এই একটা মাসালা সরাসরি আপনি কোরআন হাদিসে পাবেন? আরে পাবেন কেমন, তখন তো এগুলো ছিলই না। তাহলে যেহেতু এই মাসালাগুলো কোরআন হাদিসে নাই, মা কোরআন হাদিসে আমরা পাইলাম না, তাহলে এই মাসালাগুলোর সমাধান আমাদের আর জানার দরকার নাই না? বুঝিয়া হক্কা, যেহেতু আমরা কোরআন হাদিসে পাইলাম না, সুতরাং এই হাদিসগুলোর মাদ্রাসা এগুলোর সমাধান আমাদের জানার দরকার নাই। লামাজাবিরা বলেন, ভাই সমাধান কেমনে দেবেন? এই এখানে পেস লাগে, তারা প্রত্যেকেই এক একজন চটি মুস্তাহিদ, আর আমরা মুস্তাহিদ না, এই জন্য ফলো করি কাকে? ইমামে আজম আবু হানিফাকে। এখন প্রশ্ন হলো, আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না, ব্যাংকিং মাসালার সমাধান নিব কার থেকে? আমি কোরআনেও পাইলাম না হাদিসেও পাইলাম না, ব্যাংক থেকে যে আমাকে 2,500 টাকা বেশি দিচ্ছে সমাধান নিব কার থেকে? ডিপোজিটের ইন্টারেস্টের সমাধান নিব কার থেকে? দেখেন নবী করিম সুসাম মুআযি ইবনে জাবালকে জিজ্ঞেস করতেছেন, ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নাতি রাসূলি ইয়া মুআযি, ও মুআযি বলো এমন মাসালা আসছে যেই মাসালা তুমি কোরআনেও পেলে না, ও মুআযি এমন মাসালা আসছে যেই মাসালা তুমি হাদিসেও পেলে না, কি করবে? শুধু এতটুকু বলি, তাহলে যখন আমি কোরআনেও পেলাম না হাদিসেও পেলাম না, ওই মাসালার সমাধান নিব কার থেকে? আমি যদি নিজে নিজে গবেষণা করে বের করতে পারি, আমার নাম মুস্তাহিদ, আর আমি যদি নিজে নিজে গবেষণা করে বের করতে না পারি, তাহলে যারা পারে তাদেরকে মাধ্যম বানাবো। ওই যে যারা পারে তাদেরকে মাধ্যম বানালাম, এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। আল্লাহ যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। হ্যাঁ চলে আসতে থাকে না, এরা যদি দেহবাদী আকিদা বিশ্বাসী না হয়, মুজাসসিমা আকিদা বিশ্বাসী না হয়,